माय চ্যানেল আই এম ঝুমা। তো আজকে আজকে গরমটা একটু কম আছে, কিন্তু পুরো সকালটা খুব বেশি ছিল। মানে কি জানি এখন একটু রোদ্দুরটা, এখন 4টে বাজছে, জাস্ট রোদ্দুরটা একটু কমেছে, একটু ঠিক লাগছে। আর তো কালকে হচ্ছে ঈদ, তো আমি একটা রেসিপিস বানাবো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যেটা আমি রেসিপিটা বানাবো সেটা আমার মানে ফার্স্ট টাইম বানাবো, তো ফার্স্ট টাইম বানাবো বলে আমি মানে যেন শেয়ার করবো, এটা ঈদ স্পেশাল। তো তার জন্য কি হচ্ছে কি যেটা বানাবো সেটা হচ্ছে অ্যারোবিক মান্ডি বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা অনেক রকমের বানাই আর বানিয়েওছি, কিন্তু এটা ফার্স্ট টাইম। তো এটার জন্য মানে নামটা শুনে মনে হবে যে কি কি এক্সট্রা মশলা লাগবে, যদিও সেরকম কিছুই লাগে না, পুরো আমাদের বাড়িতে এগুলো অ্যাভেলেবেল থাকে, বেশিরভাগ সবার কাছে এগুলো অ্যাভেলেবেল থাকে। তো তাই জন্য আমি এটা বানাবো, আর ওর সাথে আরও কি কি বানাবো সেইগুলো টোটাল শেয়ার করব। তো তাহলে যাই, কারণ ওটা বানানোর জন্য একটু টাইমের দরকার আছে, যেটা 4-5 ঘন্টা বা আরও বেশি হলেও ভালো, তো আমার কাছে এত টাইম নেই। তো চলো তাহলে জলদি করে রান্নাঘরে যাই, অনেক কাজ আছে, চলো। মান্ডি মশলার জন্য কি কি লাগবে, যেগুলো ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি। তো এখানে গোটা ধনে আছে, আর গোটা জিরে, অ্যান্ড এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর এটা আদা, আর হচ্ছে গোলকি। তো এই আদার ব্যাপারে বলে নিচ্ছি, তোমরা মানে এটা হচ্ছে শুকনো, মানে যদি থাকে বাড়িতে শুকনো আদা বা আদার পেস্ট, তো আমার তো শুকনো আদা নেই, তার জন্য আমি এই আদাটা পেস্ট করে এতে দেব। তো এই মশলাগুলো বাস আমি জাস্ট আমি রোস্ট করে নেব, তারপরে এটা মান্ডি মশলা রেডি হয়ে যাবে। এখানে আমি রিফাইন ওয়েল দিলাম 1 চামচ, আর আমি এখানে প্লেন জল নিয়েছি, এটা তোমরা কেসারের জল দিতে পারো বা প্লেন জলও, তো আমার কাছে কেসার অ্যাভেলেবেল নেই, তো আমি এরকম প্লেন জলই দিয়ে দিলাম। তো এই মান্ডি মশলাটা আমার রেডি হয়ে গেছে, আর এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, এটা মান্ডি বিরিয়ানি বানানোর জন্য চিকেন বড় বড় পিস মাস্ট, ছোট করতে পারো কিন্তু বড়ই ভালো লাগে। আর এখান থেকে আমি মানে চাকুতে ইয়ে করে দিয়েছি, কাট কাট করে দিয়েছি। আর হচ্ছে কি হয়তো তোমরা ভাববে আমি দুটো নিয়েছি কেন, দুটোতে আমার কিভাবে হবে, কিন্তু তা না, এখানে দেখো অনেক আছে, এখানে এখানে অনেক মানে এই সেম, কিন্তু এত ভারী ভারী পিসগুলো অ্যাকচুয়াল কী জানি আমি প্রথম ফার্স্ট টাইম করছি, কীরকম লাগবে না লাগবে আমার জানা নেই, তাই এটা আমি করব না এখন। আমি এই দুটোই বিশেষ করে আমার মেয়ের আমার খুব পছন্দ, জানি না আমার শাশুড়ি বা আমার হাজব্যান্ডের এত বড় পিস ওরা পছন্দ করে না, তার জন্য আমি এটা বাদ রাখছি, আমি দু পিস করে দেখাচ্ছি কেমন হচ্ছে। তো এখানে আমি মশলাটা মাখিয়ে নেব, আর এটা 3-4 ঘন্টা
এটা আমি ফ্রিজে রাখবো। কেউ রাত্রিবেলাতেও পুরো রাত মানে রাত পুরো রেখে দিতে পারো ফ্রিজে। আর এখানে হয়ে গেছে এটা, তো আমার কাছে বিশেষ টাইম নেই কারণ আমি ব্লগে দেখাচ্ছি বলে, তো এই জন্যই আমি আমারও হবে আমি 3 ঘন্টা রাখতে পারবো, কিন্তু 4 ঘন্টা তো রাখতেই হবে, কোনো উপায় নেই। আর যারা করবে তারা রাত্রিবেলাতে মাংস নিয়ে এটা ম্যারিনেট করে ফ্রিজে ছেড়ে দিতে পারো সারা রাত, খুব ভালো হবে। আর নাছাড়া সকালবেলায় মশলাটা রেডি করে আর বিকেলবেলা করলেও ওই ভালোই টাইম হয়ে যাচ্ছে। তো আমি এটা এবার ফ্রিজে রেখে দেবো। আর যেই মশলাটা বেঁচে গেল এটা আমার পরে কাজে লাগবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে, এইবার দিতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেবুর রস। এখানে আমি যেটা হচ্ছে মান্ডি বিরিয়ানির জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট চাটনি বানাতে লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন টমেটো লাগবে, পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর লেবু, নুন লাগবে, আর ধনে পাতা আমি ওপর থেকে কুচি করে দেব। তো এই চাটনিটা বানাবো, এটা একদম যেটা আমরা বলি দরদরা, মানে একদম গোটা গোটা মতো থাকবে। খুব সাবধানে মিক্সিতে চালাতে হবে, মানে খুবই সাবধানে। তো এই জন্য এটা খুব রিস্কি চাটনি, কিন্তু এটার জন্য এটা ফেমাস। যেরকম ইডলি ধোসার জন্য চাটনি বা রায়তা বিরিয়ানির জন্য, কিন্তু মান্ডি বিরিয়ানির জন্য এটা স্পেশাল চাটনি, বি মাস্ট। তো দেখো থেকে আমি কাঁচা লঙ্কা ইয়ে করে দিচ্ছি কুচি, কারণ কাঁচা লঙ্কাটা দিলে আবার যদি বেশি ঝাল হয়ে যেত। আর ধনে পাতাটা আমি দিয়ে দেবো, আমাদের হিসেব মতো তোমরা যেরকম ঝাল খাবে সেরকমভাবে লঙ্কা দিয়ে দিও। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো চাটনিটা হয়ে গেল, তো এখন তো বিরিয়ানিটা এখন এত তাড়াতাড়ি বানানো যাবে না, ওটা তো ফ্রিজেই রাখতে হবে। আর হচ্ছে আমি কিছু কিছু আরও বানানো আছে, যেটা হচ্ছে একটু ডেজার্ট বানাবো, শরবত বানাবো, একদম বাড়ির অরেঞ্জ ফ্রেশ শরবত, তো সেইগুলো বানাচ্ছি, তখন কেউ টাইমটা আমার হয়েই যাবে। আমি এখানে ডেজার্টে আমার থাকবে রসমালাই, আর অরেঞ্জ জুস বানাবো, সেই 2টো কাজই এখন করে নিচ্ছি।
আপনাদেরকে আমি দেখালাম দু পিস করেছি, তখন আমার মিস্টার এসে বলল না তুমি আরও দু পিস একসাথে ইয়ে করেই না, ওইরকম কিছু না, ট্রাই করছো তো একসাথে, ভালো হলে তো তখন এটা নিয়েই টানাটানি হবে, তো একসাথে তো এটাই ম্যাজিক, দুটো দিয়েছিলাম চারটে হয়ে গেছে। যাই হোক, তো এটা এবার আমি স্টিম করব। তো তোমাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তাতে করতে পারো, বা আমি যেটা ইউজ করছি সেটা দেখো, এখানে দেখাচ্ছি আমি ডেকচির মধ্যে একটা থালা যেটার মধ্যে ইয়ে করা আছে গোল গোল, তো তার মধ্যে আমি চিকেনটাকে স্টিম করব। থেকে 15 মিনিট এটা আমি স্টিম করব, তারপর দেখে নেব বয়েল হয়েছে কিনা, বয়েল হয়ে গেলে আমি এটা গ্যাসটা অফ করে দেব। এখানে আমি তেল আর দুটো তেজপাতা দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বসালাম কারণ আমার একটু কোয়ান্টিটি বেশি হবে, তো আমি এই জন্য ননস্টিক কড়াই তো খুব মানে কমের জন্য ভালো, একদম মানে দুজন বা দু তিনজনের কিন্তু আমাদের তো লাগবে একটু, তো এই জন্য আমাকে বড় কড়াইতে বসিয়েছি, পরে ওটা ইউজ করার দরকার লাগলে আমি করব, কিন্তু আপাতত এটাতে জল দিলে এটা একটু লাগবেই বেশি, তার জন্য আমি এটাতেই করছি। তোমরা ননস্টিকে করতে পারো, দেখছি যেরকম হবে যেরকম যার সুবিধে হবে। তো সেদ্ধ হয়ে গেছে, এই যে হাড্ডি থেকে এখানে মাংসটা ছেড়ে গেছে, বা এটা নিয়েও দেখতে পারো যে পুরো ঢুকে যাচ্ছে, এটা তার মানে এটা হয়ে গেছে, এটা এবার নাবিয়ে নেব। আর এখানে তোমার যে স্টকটা এটা খুবই জুসি হয়েছে একদম, এটা কাজে লাগবে, এটা আমি বিরিয়ানিতে মিক্স করে দেব, মানে অ্যাড করব, জল তো লাগবেই এটাই দিয়ে দেব। আমি এখানে যে মান্ডি মশালা ছিল যেটা বেঁচে গেছিলো সেটা আমি দিয়ে দিচ্ছি, 2 চামচ দেব এখানে, এটাতে আর এক্সট্রা করে মশলা লাগবে না, কারণ এটাতে দেখেইছ ওই সময় যে আমি রোস্টেড করেছি যে ইনগ্রিডিয়েন্টগুলো, তো ওইগুলোই তো সব কিছুই আছে, লঙ্কা হলুদ নুন গরম মশলা পুরো আইটেমটা, তো এই জন্য আর এক্সট্রা করে মশলা লাগবে না। বাস আমি দই দিয়ে দেবো 2 চামচ, একটু গ্যাসটা মানে আঁচটা কমিয়ে দেবেন, নাহলে দইটা ফেটে যাওয়ার ইয়ে থাকে, তো বাস এবার আমি দই অ্যাড করব। নুন দিয়ে দিলাম একটু মানে আন্দাজ মতো, তোমরা যেরকম তোমাদের ইয়েটা থাকবে যতটা থাকবে সেই পরিমাণ মতো নুন দিয়ে দিও, আমি আমার দিয়ে দিলাম একটু নুন। এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা এতে আমি অ্যাড করে দিচ্ছি, বাসমতি আছে। তো বাস আমার চালটা একটু আমি ফ্রাই করে নেব, আর আমি যেই জলটা আছে যে স্টকটা চিকেনের সেটা দিয়ে আমি থালা ঢেকে চেপে দেব, তারপর একবার খুলে দেখব কীরকম কী হয়েছে, সেই আন্দাজ মতো আবার করতে হবে এটা। Thank you.
আমি এখানে চিকেনটা রিফাইন তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। তো এখানে আমি চিকেনটা মানে উল্টে পাল্টে তোমরা ভালো করে ফ্রাই করে নেবে, আমি এইভাবেই করছি। এটা বারবার উল্টে পাল্টে দিয়ে একদম পুরো পুরো ফ্রাই হবে, লাল টাইপের হয়ে যাবে। বেশি নাড়াচাড়া চলবে না, চালগুলো আবার তাহলে ভেঙে যাবে। এখানে দেখতেই পাচ্ছ যে একটু জল আছে, তো এটাকে এখন একটু রান্না করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো এটা পুরো ব্রাউন হয়ে গেছে, এটা এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার আরও দু পিস আছে, সেগুলো ফ্রাই করব। কয়লাটা জ্বালিয়ে দিয়েছি, তো এটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য। তাহলে আমার একদম ফ্রেশ অরেঞ্জ জুস রেডি। আর চিনিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি আগে, এতে চিনি আর একটু ব্ল্যাক সল্ট দেব। Thank you.
বানাতে বানাতে ইভিনিং থেকে স্টার্ট করে অনেক রাত্রির হয়ে গেল, 9:30টা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে। তাহলে তোমাদের এই মানে ঈদ স্পেশাল ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা এই মান্ডি বিরিয়ানি অবশ্যই ট্রাই করো, আর এর সাথে বি মাস্ট মান্ডি চাটনি আর রসমালাই ডেজার্ট অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা তো দারুণ ফ্রেশ, একটু খালি ইয়ে হয়ে গেছে, মানে একটু চাট মশলা দেওয়ার ছিল, যেটা আমার চাট মশলার প্যাকেট মানে পাউচটা দেখলাম এক্সপায়ার করে গেছে, তার জন্য এতে আমি আর দিলাম না, তোমরা অবশ্যই দিয়ে দিও। তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর ব্লগ শেষ করার আগে আমি জানাই স্পেশাল ঈদ মুবারক টু অল। বাই, গুড নাইট, সি ইউ অ্যান্ড সুইট ড্রিম।